আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আয়শা ফার্নিচার বিডি আপনাদেরকে জানাই স্বাগতম। পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানিতে আজ আপনাদের দেখাবো খুবই চমৎকার, অসাধারণ, একেবারে নিউ কালেকশনের একটি সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল। এই ডাইনিং টেবিলটি করেছি একেবারে একটু ব্যতিক্রম টাইপের, একটু আলাদা টাইপের করেছি। খুবই চমৎকার, অসাধারণ একটি ডাইনিং টেবিল। এই ডাইনিং টেবিলটি করা হয়েছে 6x4 ভিতরে, 6 ফিট 3.5 ফিটের ভিতরে। খুবই চমৎকার, অসাধারণ একটি ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলটি করা হয়েছে সেমি ভিক্টোরিয়ার একটি ডাইনিং টেবিল। আমি আগেই বলেছি আমরা ফুল ভিক্টোরিয়া, সেমি ভিক্টোরিয়ার বিভিন্ন ক্যাটাগরি ডাইনিং টেবিল এর আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এটা আমার একেবারে গোডাউন রুম থেকে, আলোর স্বল্পতা রয়েছে একেবারে, তবুও চেষ্টা করি আপনাদের মাঝে প্রতিনিয়ত ক্লিয়ার করে সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিতে প্রত্যেকটি ফার্নিচারে কোন ধরনের কালেকশন নিয়ে আসি। আয়শা ফার্নিচার বিডিতে পর্ব, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা একেবারে নতুন আমার চ্যানেলটি দেখছেন, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। আমি প্রতিনিয়ত ফার্নিচারের কোন ধরনের কালেকশন নিয়ে আসি, কোন ধরনের ফার্নিচার কালেকশন আমাদের রয়েছে, আমাদের রয়েছে চিটং, সেগুন, বারমাটিক সেগুন, বিভিন্ন রকম ফার্নিচারের সেট ফার্নিচার রয়েছে, বিভিন্ন রকম ফার্নিচারের কালেকশন রয়েছে। আসুন দেখুন, যাচাই বাছাই করে ভালো মানের চিটং সেগুনের ফার্নিচার কিনুন। যে কথা বলতেছিলাম, চলে আসি মূল কথায়। এটা আমার গোডাউন রুম থেকে একবারে দেখানো, আমি আগেই বলেছি আলো স্বল্পতা রয়েছে গোডাউন রুমে, তাই গোডাউন রুম থেকে আমি ডাইনিং টেবিলটি আপনাদেরকে পলিশের আগে দেখিয়ে দিচ্ছি। একেবারে নিউ লুক, নিউ কালেকশনের একটি চেয়ার করা হয়েছে, উপরে বসানো হয়েছে তামার পিতুর, তামার কারুকাজ করা হয়েছে, গাড়ির উপরে করা হয়েছে তামার কারুকাজ। খুবই চমৎকার, অসাধারণ নকশা করা হয়েছে তামা দিয়ে, প্রত্যেকটি চেয়ারে তামার কারুকাজ করে তামার নকশা করা হয়েছে। খুবই চমৎকার, অসাধারণ একটি চেয়ার, অসাধারণ একটি ডিজাইন, খুব ভিক্টোরিয়া ডিজাইনের ভিতরে। সামনের পায়াগুলি রয়েছে ভিক্টোরিয়া ডিজাইন, ভিক্টোরিয়া ডিজাইন হলো এই টেবিলটি একটু আলাদা। টেবিলটির পায়াটি রয়েছে ভিক্টোরিয়া ডিজাইন, উপরে একেবারে কাঠের টপ নেই, এই টপটি রয়েছে একেবারে ভিতরের সাইডের ফ্রেমটি রয়েছে। উপরে রয়েছে 10 মিলি গ্লাস, 6.5 ফিটের একটি গ্লাস, একেবারে ভিক্টোরিয়া ডিজাইনের কাটিং করা একটি গ্লাস। এটা 6x4 3.5 ফিট 6 ফিট এই চেয়ারটির ভিতরে রয়েছে, সেটটির ভিতরে রয়েছে 6টি চেয়ার, একটি টেবিল। খুবই চমৎকার, অসাধারণ একটি নিউ কালেকশনের, নিউ ডিজাইনের একটি ডাইনিং টেবিল। অনেকেই যারা বেশি নকশা পছন্দ করেন না, একটু সিম্পলের ভিতরে পছন্দ করেন, তাদের জন্যই করা এই ডাইনিং টেবিলটি। ডাইনিং টেবিলটি আপনাদের মাঝে তুলে ধরলাম, খুবই চমৎকার, অসাধারণ একটি ডাইনিং টেবিল, সেমি ভিক্টোরিয়ার কাঠের টপে ডিজাইন করা, নকশা করা। বিভিন্ন রকম ক্যাটাগরি ডাইনিং টেবিল দেখেছেন, এটিও একটু ব্যতিক্রমভাবে করা হয়েছে, তাই আপনাদের মাঝে তুলে ধরলাম। এখানে যদি আপনি প্রয়োজন মনে করেন যে 8টি চেয়ার ব্যবহার করবেন এই ডাইনিং টেবিলটিতে, তাও করতে পারেন। খুবই চমৎকার, অসাধারণ একটি ডাইনিং টেবিল। তা আমি বলবো আয়শা ফার্নিচার বিডি ইতিপূর্বে আমার চ্যানেলটি অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন। আয়শা ফার্নিচার বিডি দেশ দেশের বাইরে থেকে অনেক প্রবাসী ভাই বন্ধুরা আমাদেরকে কল দিয়ে থাকেন, অনেকেই ফার্নিচার অর্ডার করেছেন, আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি মহান রাব্বিল আলামিনের। দেশ দেশের বাইরে থেকে অনেক প্রবাসী ভাই বন্ধুরা আমাদের কাছে ফার্নিচার অর্ডার করে থাকেন। আমি বলবো কষ্টের টাকা দিয়ে কীভাবে, কোথায় গেলে ভালো মানের ফার্নিচার পাওয়া যায়, কোথায় গেলে ভালো মানের ফার্নিচার পাবেন, আসুন দেখুন, যাচাই বাছাই করে ফার্নিচার অর্ডার করুন। কী কাঠ দিয়ে ফার্নিচার অর্ডার করছেন আপনি, কি চিটং সেগুন, না জয়সর সেগুন, না মধুপুর সেগুন, না বারমাটিক সেগুন, ভালো করে যাচাই বাছাই করে অর্ডার করুন। অনেক প্রতারক আছে চিটং সেগুন বলে জয়সর মধুপুর সেগুন দিয়েও আপনাদেরকে বুঝিয়ে দেবে, কিন্তু ব্যবসা 100% হালাল ব্যবসা করে থাকি, হালাল ব্যবসা করে থাকি 100%। এই জন্য চাই প্রতিনিয়ত হালালভাবে রুজি করার জন্য, যেহেতু ব্যবসা করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ব্যবসা করেছিলেন, ব্যবসাকে করেছেন হালাল। এই জন্য অনেক মিথ্যা কথা বলে ব্যবসাকে, হালাল ব্যবসাকে হারামে পরিণত করে থাকেন। আমি বলবো যে আসুন দেখুন, যাচাই বাছাই করে ভালো জায়গায় থেকে ভালো মানের কথা কাজে মিলে রেখে ভালো মানের ফার্নিচার কিনুন। তো যে কথা বলতেছিলাম, এই ডাইনিং টেবিলটির আমি প্রাইস নিচ্ছি, এই ডাইনিং টেবিলটির প্রাইস নিচ্ছি 50,000 টাকা। যদি কেউ আরও 2টি চেয়ার দিয়ে বাড়িয়ে দিতে চান, সেক্ষেত্রে আর একটু প্রাইসটা একটু বেড়ে যাবে, আরও একটু প্রাইসটা বাড়বে, সেক্ষেত্রে আলোচনার সপক্ষে কত বাড়ানো যায় 2টি চেয়ারের জন্য। আর যদি কেউ আরও অন্য অন্য ডিজাইন মডিফাই করেও নকশা করে নিতে চান, সেক্ষেত্রেও আমাদের মাঝে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি দীর্ঘস্থায়ী করবো না, আবার চলে আসবো ফার্নিচার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। আমার লোকেশন হচ্ছে ঢাকা লালবাগ, কিলার পার্ক থেকে অতি সহজে চলে আসা যায় রিক্সাযোগে, কামরাঙ্গীর চর, মাদ্দুর বাজার, কাজী অফিসের বিপরীত পাশে আয়শা ফার্নিচার বিডি। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমার স্ক্রিনে দেওয়া থাকে, কল করতে পারেন, বিভিন্ন তথ্য জানতে পারেন। আজ আর না, আবার চলে আসবো ফার্নিচারের কোনো না কোনো নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।